প্রতি ব্যবস্থাপক ব্যাংকের নাম সহ শাখার নাম স্থানের নাম জেলা সাবজেক্ট বিষয় দয়া করে রিফান্ড অ্যামাউন্ট যেটা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হয়েছে কিন্তু এটিএম থেকে বিতরণ করা হয়নি স্যার পুরো শ্রদ্ধার সাথে আমি আপনাকে আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করা টাকা এখানে টাকার অ্যামাউন্টটা লিখতে হবে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছি অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে টাকা ডেবিট বা কেটে নেওয়া হয়েছে কিন্তু এটিএম থেকে স্থানের নাম বা এটিএমের নাম যদি থাকে লিখতে হবে বিতরণ করা হয়নি এত তারিখে অর্থাৎ এখানে তারিখটা মেনশন করতে হবে আমি একজন দরিদ্র ব্যবসায়ী বা বেকার ব্যক্তি আমি এই ঘটনার জন্য উদ্বিগ্ন আমি আপনার সহযোগিতা চাই এবং আমার সমস্যা সমাধানের জন্য আপনাকে অনুরোধ করছি আবারও আমি আন্তরিকভাবে আপনাকে আমার অর্থ ফেরতের জন্য অনুরোধ করছি আমি আপনাকে টেনশন মুক্ত করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আনতে আন্তরিকভাবে আপনার নাম লিখতে হবে এখানে তারিখ এবং জায়গার নাম দিতে হবে